रहमान रहीम प्रिय छात्र छात्री आशा करी परम करुणा मार अशेष मेहरबानी दिए तुम्हारा भलो आछो आलहামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের অনলাইন ক্লাস চলমান অবস্থায় আমি তোমাদের ব্যাকরণ অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ এটি ক্লাস দেব। এর আগেও আমি অনেক ক্লাস দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তোমরা অনেক বাচ্চারাই আমাদের ইউটিউব থেকে এই আমার ক্লাসগুলো মোটামুটি দেখো, তবে আরো অধিক সংখ্যা শিক্ষার্থী দেখবে এটি আমি আশা করি। আজকে আমি হলো অষ্টম শ্রেণী বাংলা ব্যাকরণ এর ক্রিয়াপদ সম্পর্কে আজকে ক্লাস নেব। তোমাদের এইটের যে বই আছে সেই বইয়ের আলোকে আমি এটা ক্রিয়াপদ কাকে বলে প্রথমে হলো যে পদ দ্বারা কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া অর্থাৎ কোনো কিছু করা বোঝায় সেগুলোকে সাধারণত আমরা ক্রিয়াপদ। এখন এই আছে যে আমি বই পড়ি, এনে কি করে পড়া, এনে যাওয়া আর এনে খায়। এখানে আছে আমি বই পড়ি এটা কাজ, সে বাড়ি যায় যাওয়াটা কাজ, রুটি ভাত খায় খাওয়া একটা কাজ। এখানে আমরা শিখলাম এখানে যে যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায়, যে পদ দ্বারা কোনো কিছু করা বা কাজ করা বোঝায় তখন তাকে বলে ক্রিয়াপদ। আমি সেখানে উদাহরণ গুলো দিলাম। তাহলে আমরা ক্রিয়াপদ প্রথমেই শিখলাম যে ক্রিয়াপদ কাকে বলে, যে পদ দ্বারা কোনো কাজ বা কোনো কিছু করা অর্থাৎ কোনো কিছু করা বা কাজ করাকে বোঝায় তখন তাকে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের প্রকারভেদ যদিও উপরের ক্লাসে অন্যরকম আছে, আর যেহেতু তোমাদের পাঠ্য বই অর্থাৎ অষ্টম শ্রেণী সবসময় পাঠ্য বইয়ের আলোকেই করা উচিত, সেই হিসাবে আমি পাঠ্য বইতে যেভাবে আছে আমি সেইভাবে তোমাদের দেখাচ্ছি। এখানে অনেক প্রকার আছে, দুই চার সাত প্রকার আছে, তোমাদের পাঠ্য বইতে আছে সাত প্রকার ভাগ করা। আমি সেই সাত প্রকারের নাম লিখলে ওখানে সমাপিকা ক্রিয়া, অসামাপিক ক্রিয়া, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া, প্রযোজক ক্রিয়া বা যৌগিক ক্রিয়া। এটা হলো তোমাদের অষ্টম বইয়ের পাঠ্য বইয়ের 38 নম্বর পেজ। তোমরা যদি বই দেখো 38 নম্বর পাতায় এই ক্রিয়াপদটা আছে। তা প্রথম হলো কি এখানে সমাপিকা ক্রিয়া, সমাপিকা মানে সমাপ্ত বোঝায়, অর্থাৎ আমি এমন একটা কথাটা বলবো যেন সেটা বাক্যটা সম্পূর্ণভাবে প্রকাশ করে। যেমন সমাপিকা এই যে সমাপিকা ক্রিয়া যদি আমি উদাহরণ দিই, যেমন রহিম ভাত খায়, তাহলে এই বাক্যটা মানে আমি সম্পূর্ণরূপে বাক্যটা প্রকাশ করতে পারলাম কিনা। তো রহিম ভাত খায়, রহিম কি করে ভাত খায়, অর্থাৎ বাক্যটা আমার সম্পূর্ণরূপে অর্থাৎ আমার মনের যে ভাবটা সেটা আমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছি। তোমাদের পাঠ্য বুঝে আছে যে ক্রিয়া দ্বারা কাজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাহলে আমি এখানে যদি সে কি করে সে ভাত খায় তাহলে বাক্যটা শেষ হয়ে গেল। তো এখানে বলেছে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে সমাপিক ক্রিয়া বলে। যেমন রহিম ভাত খায়, আমি বিদ্যালয় গিয়ে লেখাপড়া করি, বাক্যটা শেষ। অর্থাৎ এটা বাক্য মানে তোমার যে মনের কথাটা সেটা সম্পূর্ণ যদি প্রকাশ করে তখন তাকে বলা সমাপিকা ক্রিয়া। তাহলে যে ক্রিয়াপদ দ্বারা কোন বাক্যের মনের ভাবটা সম্পূর্ণরূপে যদি প্রকাশ করে তখন তাকে সমাপিকা ক্রিয়া বলে। তারপর দুই নাম্বার আছে অসামাপিকা ক্রিয়া, অস্বাভাবিক মানে মানে ক্রিয়াটা শেষ না এরকম বুঝাবে। অর্থাৎ দুই নম্বর হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া, এখানে বলা আছে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অস্বাভাবিক ক্রিয়া বলে। তারপর রোহিণী ভাত আমি মাঠে গিয়ে, এরা মনে বাক্যই যেমন সে বই, এর মানে কি রহিম ভাত খেয়ে। তাহলে আমি এখানে যদি বাক্যটা বলি তাহলে যে রহিম ভাত খেয়ে কি করে অর্থাৎ এরপরে বাক্যটা শেষ হয় না,
যদি বলতাম আমি রহিম ভাত খেয়ে বিদ্যালয়ে যাবে, মাঠে যাবে, বা ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে, তাহলে বাক্যটা সমাপিক হইতো, মানে সম্পূর্ণ করে, এখানে সম্পূর্ণ হয় না। রহিম ভাত খেয়ে আরো অসম্পূর্ণ, তাহলে যে বাক্যে বক্তার কথা সম্পূর্ণ প্রকাশ করেন আরো বলার কিছু থাকে, এরকম যদি বুঝে তাকে বলে অসম্ভাবিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। যেমন আমি মাঠে গিয়ে আমি মাটিকে খেলবো, বসে থাকবো, কাজ করবো, এরকম যে বই নিয়ে কোথায় যাবো, এই যে বাক্য, অর্থাৎ এখানে বাক্যটা আরো সামনে আসে, এরকম যদি বলে তার বলে অসম্ভাবিকা ক্রিয়া। তাহলে আমরা এখানে বললাম যে অসম্ভাবিক যে বাক্য দ্বারা, যে বাক্যে ক্রিয়া দ্বারা, যে বাক্যের ক্রিয়া দ্বারা বাক্যটাকে সম্পূর্ণ প্রকাশ করে না, আরো অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসম্ভব ক্রিয়া হলো যে ক্রিয়ায় কর্ম থাকে। যেমন আমি একটি পাখি বই পড়ে, এই যে আমি একটি পাখি দিকে, যদি ক্রিয়ারে কি প্রশ্ন করে, কি ক্রিয়াকে যদি আমরা কি বা প্রশ্ন করি, তাহলে যে উত্তর হবে, যেমন এখানে আমি একটি পাখি দেখি, দেখি কি দেখি, পাখি দেখি, আর এখানে এলো সে পড়ে, কি পড়ে, বই পড়ে, অর্থাৎ ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাই হলো কর্ম। ক্রিয়াকে প্রশ্ন এখানে এলে কর্ম আছে, যেমন আমি একটি পাখি দেখি, সে বই পড়ে, আকাশে চাঁদ উঠেছে, তাই আকাশ কি উঠেছে, চাঁদ উঠেছে, তাহলে এখানে ক্রিয়াকে কি প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটি হলো কর্ম। অর্থাৎ সোজা কথা, যে ক্রিয়ায় কর্ম থাকে তাকে সকর্ম ক্রিয়া বলে, যে ক্রিয়ায় কর্ম থাকে তাকে সকর্ম ক্রিয়া। তারপর চার নম্বর আছে অকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া হলো যে ক্রিয়ায় কর্ম থাকে না। যেমন আমরা এখানে দেখি আমি স্বপ্ন লিখছে, এই যে বাক্যটা আছে, ফলে আছে কি যে আমি পড়ি, পাখি উড়ে, স্বপ্ন লিখছে। এখানে আমি পড়ি যদি প্রশ্ন করি, পড়ি কি পড়ি, বই পড়ি, বইটা নেই, অন্য যে কোনো জিনিসটা নাই, অর্থাৎ ক্রিয়াকে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া না যায় তখন তাকে বলে অকর্ম ক্রিয়া। যে ক্রিয়ায় কোনো কর্ম থাকে না, এই যে অকর্ম ক্রিয়া কাকে বলে, অর্থাৎ যে ক্রিয়ায় কোনো কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে। যেমন আমি পড়ি, তা কি পড়ি, যদি এনে বই থাকতো সেটি হলো একটা কর্ম, তাহলে নেই। পাখি উড়ে, কোথায় উড়ে, আকাশে উড়ে বা কোথায়, সেটি এখানে নেই। তারপর হচ্ছে স্বপন লিখছে, তাহলে কি লিখছে, যদি বলতাম চিঠি লিখছে তাহলে সেটি হলো কর্ম, যে চিঠি নেই, তাহলে স্বপন লিখছে, এটা হলো অকর্ম ক্রিয়া। তাহলে যে ক্রিয়ায় কর্ম থাকে না, যে ক্রিয়ায় কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে। এরপর আছে দ্বিকর্ম, দ্বিকর্ম ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়ায় দুটো কর্ম থাকে, যেমন মা শিশুকে পড়াচ্ছে, ছাত্র শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। অর্থাৎ এখানে দ্বিকর্ম বলতে বোঝায় যে ক্রিয়ায় দুটি কর্ম থাকে, যে ক্রিয়ায় দুটো কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলা হয়। যেমন এখানে দুটি কর্ম আছে, যেমন মা কি করতেছে, শিশুকে কি করছে, পড়া, বই পড়ে, মা শিশুকে বই পড়াচ্ছে, দিলাম মা শিশুকে বই পড়াচ্ছে, তাহলে এখানে শিশু একটা কর্ম, মা বই একটা কর্ম, তাহলে দুটো কর্ম আছে। অর্থাৎ যে ক্রিয়ায় দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। তখন এখানে আমি আরেকটু ধরন দিতে, মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন,
খাওয়াচ্ছেন? দুধ। কাকে খাওয়াচ্ছেন? শিশুকে। আবার শিক্ষক ছাত্রদের কাদের পড়াচ্ছেন? ছাত্রদের। কি পড়াচ্ছেন? ব্যাকরণ। তাহলে এখানে এলো দুটো কর্ম আছে। তাহলে আমরা কি বললাম যে দ্বিকর্ম ক্রিয়া হলো যে ক্রিয়ায় যোগ, যে বাক্যে যে ক্রিয়া, যে ক্রিয়ার দুটো কর্ম থাকে, যে ক্রিয়া যে বাক্যে দুটো কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। তাহলে আমরা এখানে পেলাম দ্বিকর্ম ক্রিয়া, যে মা শিশুকে বই পড়াচ্ছে, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ করাচ্ছেন, মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। এখানে প্রত্যেকটা বাক্যেই দুটি কর্ম আছে, অর্থাৎ এগুলোকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। ছয় নম্বর আছে প্রযোজক ক্রিয়া। চার দেখাচ্ছে, সাধনের সাপ মানে প্রযোজক মানে কি, যে একটা কাজ অন্যের কোন কর্মকে কোন কাজে প্রভাবিত করা। তাই বলছে যে যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, যে ক্রিয়াটা অন্যের দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়। যেমন এখানে আমি বলছি মা খোকাকে চাঁদ দেখাচ্ছে, তাহলে মা কি করছে, খোকাকে একটা কাজে নিয়োজিত করে, কি কাজ, তার চাঁদ দেখাচ্ছে, তাহলে এই কাজটা অন্যের দ্বারা প্রচলিত হচ্ছে, প্রযোজিত হচ্ছে। অর্থাৎ খোকাকে কে দেখাচ্ছে, মা। সাপুরে সাপ খেলা দেখে, অর্থাৎ সাপ খেলা দেখা কিন্তু করতেছে কিনা সাপুরে। তাহলে এখানে বলতেছে যে যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, যে সাপের খেলাটা সাপুরেই খেলাচ্ছে, তাহলে এখানে বলে যে ক্রিয়া অন্যের দ্বারা পরিচালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়। এরপরে আছে এটা যোজক ক্রিয়া। যোজক ক্রিয়া এটা হলো যে এটি সমাপিকা ক্রিয়া, এটা অসমাপিক ক্রিয়া, অর্থাৎ দুটো বাক্য মিলে একটা সমাপিকা, এটা হলো অসমাপিক, এই দুটো ক্রিয়া মিলে যে বাক্য ওঠাতে তাকে, যেমন সে পাস করে গেল, সে পাস করে গেল। হ্যাঁ, দুই নম্বর আছে সাইরেন বেজে উঠল, এখানে বলছে সে পাস করে গেল। আমি এখানে অসময় ক্রিয়াও করতে পারি, যেমন সে পাস করে দেশ, তাহলে এটা অসময় ক্রিয়া, আর সে পাস করে গেল এটা হলো সমাপিক ক্রিয়া, আর সাইরেন বেজে দেশ অসময় ক্রিয়া, সাইরেন বেজে উঠলো এটা হলো সমাপিক ক্রিয়া। তাই বলছে একটি সমাপিক ক্রিয়া এবং একটি অসময় ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত করে তাকে যৌগিক ক্রিয়া বলে, তাকে যৌগিক। যৌগিক ক্রিয়া বলে, অর্থাৎ আমরা কি শিখলাম যে যৌগিক ক্রিয়া কাকে বলে, যে ক্রিয়া দ্বারা একটি সমাপিক ক্রিয়া এবং একটি অসামিক ক্রিয়া দ্বারা একটি বাক্য সংগঠিত হয়, এরকম যদি বুঝায় তাকে যৌগিক ক্রিয়া বলা হয়। তাহলে আমরা এখানে কি শিখলাম, প্রথম শিখলাম ক্রিয়াপদ কাকে বলে, তার ক্রিয়াপদ কাকে বলে আমরা, যে পদ দ্বারা কোনো কিছু করা অর্থাৎ কোনো কাজের নাম বুঝায় তখন তাকে ক্রিয়াপদ বলা হয়। যেমন এর আগে আমরা বলছি সে বই পড়ে, তাহলে কি করে, বই কি করছে, পড়তেছে। ক্রিয়াকে ক্রিয়াকে প্রশ্ন করলে যে কি করে বা পড়ায়, বই পড়ে মানে বই পড়তেছে, সে বল খেলে, কি করে, বল খেলে, এটা হলো ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের প্রকার বেদ আমি সাধারণত এখানে অষ্টম শ্রেণী সপ্তম সাধারণ ভক্ত স্বাভাবিক ক্রিয়া, অস্বাভাবিক ক্রিয়া, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, এটা হলো যৌগিক ক্রিয়া। প্রথম হলো স্বাভাবিক, হলো যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় তাকে স্বাভাবিক ক্রিয়া, যেমন আমি বই পড়ি। একটা ছিল অস্বাভাবিক ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না, অর্থাৎ বক্তার মনের কথা আর অসম্পূর্ণ থেকে যায় তাকে অস্বাভাবিক ক্রিয়া বলে, যেমন আমি বই পড়ি, আমি মাঠে গিয়ে। এগুলো আর সকর্ম ক্রিয়া হলো যে ক্রিয়ায় কর্ম থাকে, যে ক্রিয়ায় কর্ম থাকে, কর্ম চেনার উপায় হলো ক্রিয়াকে কে প্রশ্ন করলে বা কি প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হলো কর্ম। যেমন ছেলেরা বল খেলে, খেলে ক্রিয়া, তাহলে কি খেলে, বল খেলে, এটা হলো কর্ম। আর যে ক্রিয়ায় কর্ম থাকে না তারে বলে অকর্ম ক্রিয়া, যেমন ছেলেরা খেলে, কি খেলে, বল খেলে, বলটা নেই অর্থাৎ এখানে কর্ম নেই, এই জন্য একে অকর্ম ক্রিয়া বলে। আর দ্বিকর্ম ক্রিয়া বলতে আমরা বুঝবো যে যে বাক্যে দুটো কর্ম থাকে, যদি একটা বাক্যে এই দুটো কর্ম থাকে, যেমন মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, কারে খাওয়াচ্ছেন, শিশুকে, কি খাওয়াচ্ছেন, ভাত খাওয়াচ্ছেন, অর্থাৎ এখানে দুটো কর্ম, যেন এগুলো বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। তারপরে আছে
প্রযোজক ক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়াটা হলো নিজে অন্য একটা অন্য একজনের কাজকে পরিচালিত, মানে একজনের মাধ্যমে অন্যটা কাজ পরিচালিত করা, তাকে বলে প্রযোজক ক্রিয়া। যেমন এখানে আছে সাপুরের সাত খেলা, সাপুরের কাজ হলো খেলা দেখানো, কিন্তু কে দেখাচ্ছে? সাপুরে। তাহলে এটাকে বলে প্রযোজক ক্রিয়া। আর যৌগিক ক্রিয়া হলো যে ক্রিয়া দ্বারা একটা সমাপিকা ক্রিয়া এবং একটা অসমিক ক্রিয়া, দুইটা ক্রিয়া সমন্বয় গঠিত হয়ে একটি বাক্য তৈরি করে, তাকে সমাপিকা যৌগিক ক্রিয়া বলা হয়। যেমন সে সাইরেন বেজে উঠলো, সে পাশ করে কলেজে ভর্তি হলো, এইভাবে যদি বাক্যটা থাকে তাকে বলে যৌগিক ক্রিয়া। তাহলে আমরা এখানে আজকে তোমাদের যে ক্লাসটা নিলাম তাতে হলো ক্রিয়া সম্পর্কে আমি দেখালাম। এরপরে এই ক্রিয়া চারটারই তোমাদের আরো আছে যে ধাতু সম্পর্কে একটা ক্লাস আছে, পরবর্তী ক্লাসে আমি ধাতু নেবে। যেহেতু এই ব্যাকরণ ক্লাসে সাধারণত অষ্টম নবম দশম একই ভাবে, হয়তো কিছুটা একটু বিবরণটা বড় এবং কোনটা ছোট, এইভাবেই আছে। তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে ধাতু সম্পর্কে অর্থাৎ অষ্টম নবম দশমের একই বিষয় যেহেতু, তাহলে একটা ক্লাস মিলে তোমরা যদি সবাই দেখো ইনশাল্লাহ উপকৃত হবে। আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো যদি নিয়মিত দেখো, করোনাকালীন সময় যেহেতু ক্লাসগুলো আমরা তোমাদের সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নিতে পারছি না বিধায়, তোমাদের সুবিধার্থে আমরা ওই অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তোমরা যদি দেখো আমরাও আমাদের যে কষ্টের আমরা কষ্ট করে যে ক্লাসগুলো নিচ্ছি সেটাও সার্থক হবে এবং তোমরা উপকৃত হবে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।